Hello everybody, welcome to my YouTube channel Sandip Chandra SVHS. Ajker video te thakche summer project 2023 for class 9 and 10. Topic hoche research and create an awareness campaign cyclone management including disaster preparedness response and recovery. Cyclone management ebong cyclone niye jono sochetonota kormosuchi er bishoye ekta summer project deya hoyeche jeta স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই প্রজেক্ট নিয়েই আজকের এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ প্রিপেয়ার্ড বাই সন্দীপ চন্দ্র এসভিএইচএস যেহেতু বিষয়বস্তুটা একটু বড় তাই ভিডিওটা একটু লেন্দি হতে পারে তোমরা যতটা তোমাদের পক্ষে সম্ভব ততটা তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো আমি পড়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো ঘূর্ণিঝড় ব্যবস্থাপনা ও মোকাবিলা বিভিন্ন পদক্ষেপ ঘূর্ণিঝড় হলো ক্রান্তীয় সমুদ্র অঞ্চলে সৃষ্ট প্রচণ্ড ঘূর্ণি বাতাস সম্বলিত আবহাওয়ার একটি রূপ যেখানে বৃষ্টি বজ্র এবং প্রচণ্ড গতিতে বয়ে চলা বাতাসের একটি সামগ্রিক প্রক্রিয়া এবং যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে এই ধরনের বাতাস ঝড়ের গতিতে ঘুরতে ঘুরতে প্রচণ্ড বেগে ছুটে চলে বলে এর নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় সমুদ্রের উৎপত্তি এই উৎপন্ন হবে কিছু কিছু জায়গায় হয়তো টাইপিং এরর থাকতে পারে তোমরা প্রয়োজন মতো ঠিক করে নিও সমুদ্রে উৎপন্ন এই ঝড়কে অঞ্চলভেদে তিনটি নামে ডাকা হয়ে থাকে নামগুলো হলো সাইক্লোন হ্যারিকেন এবং টাইফুন সাধারণত দক্ষিণ প্রশান্ত মহাসাগর বা বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়কে সাইক্লোন নামে ডাকা হয় এছাড়া উত্তর আটলান্টিক মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়গুলোকে হ্যারিকেন নামে ডাকা হয় এবং দক্ষিণ চীন সাগর বা জাপান সাগরে সৃষ্ট ঝড়কে টাইফুন নামে ডাকা হয়ে থাকে এ যাবৎকালে এই ঝড়গুলোর যে ধ্বংসাত্মক কার্যক্রম রেকর্ড করা হয়েছে তাতে দেখা যায় সাইক্লোন থেকে হ্যারিকেন এবং টাইফুনের গতিবেগ ছিল অনেক বেশি প্রতি বছর সমুদ্রে 70 থেকে 80টি ঝড়ের সৃষ্টি হয়ে থাকে তবে এগুলোর বেশিরভাগই সমুদ্রে বিলীন হয়ে যায় যে সকল ঝড় ভূখণ্ডে আঘাত হানে সেগুলো হয় অনেক শক্তিশালী এবং ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য সমুদ্রের পানির বা জলের তাপমাত্রা মোটামুটি 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকলেই হয় এবং সমুদ্রের গভীরতা কমপক্ষে 50 মিটার হতে হবে সাধারণত কর্কট এবং মকর ক্রান্তি রেখার কাছাকাছি সমুদ্র অঞ্চলগুলিতে গ্রীষ্মকালে বা গ্রীষ্মের শেষে আবার অনেক সময় শীতের শুরুতে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় আটলান্টিক মহাসাগরে হ্যারিকেন এর মরশুম শুরু হয় সাধারণত 1 জুন থেকে এবং এটি সেপ্টেম্বরের প্রথম দিক পর্যন্ত অব্যাহত থাকে 1950 সালের পর থেকে হ্যারিকেনের সরকারি রেকর্ড সংরক্ষণ শুরু করার পর থেকে দেখা যায় আটলান্টিক মহাসাগরে বিভিন্ন নামে যে সমস্ত ঝড়ের সৃষ্টি হয়েছে তার 60% এর বেশি আগস্ট বা সেপ্টেম্বর মাসে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য নিম্নচাপ অঞ্চলের চারপাশে বায়ু প্রবাহিত হওয়ার কারণে সৃষ্ট ঝড়কে ঘূর্ণিঝড় বলে একইভাবে উচ্চচাপ বলয়ের চারপাশের ঝড়কে অ্যান্টিসাইক্লোন বলা হয় ঘূর্ণিঝড়ের ধরন রয়েছে যেমন 1 নম্বর ক্রান্তীয় ঘূর্ণিঝড় উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় সাগরের ওপর দিয়ে যে ঝড়ের উৎপত্তি হয় তাকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বলা হয় নিম্ন বায়ুমণ্ডলীয় চাপ উচ্চ বাতাস এবং ভারী বৃষ্টিপাত এই ধরনের ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য আটলান্টিক অঞ্চলের কিছু অংশ প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর উত্তর আমেরিকার উপসাগরীয় উপকূল উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া এবং পূর্ব ভারত ও বাংলাদেশ সহ অন্যান্য অঞ্চলগুলিকে প্রভাবিত করে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সাক্ষী 2 নম্বর নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় এগুলি এমন ঝড় যা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাইরে ঘটে পরের পয়েন্ট বলছে এগুলোকে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয় অন্য নামগুলো হলো ফ্রন্টাল সাইক্লোন এবং ওয়েব সাইক্লোন এগুলি মেরু অঞ্চলে নাতিশীতোষ্ণ এবং উচ্চ অক্ষাংশে ঘটে ঘূর্ণিঝড় বা যে কোনো দুর্যোগ মোকাবিলার যে কয়েকটি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো এখানে চক্রাকারে দেওয়া হয়েছে তোমরা খাতায় এই চক্রটিকে এঁকে নিও দুর্যোগ ব্যবস্থাপনা হলো একটি কৌশলগত পরিকল্পনা এবং পদ্ধতি যা প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয় এমনকি বিপর্যয় ঘটলে গুরুতর ক্ষয়ক্ষতি থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো গুরুত্বপূর্ণ সম্পদ নামে পরিচিত রক্ষা করার জন্য পরিচালিত হয় এবং নিযুক্ত করা হয় এমন কোনো দেশ নেই যা দুর্যোগ থেকে অনাক্রম্য যদিও দুর্যোগের ঝুঁকি পরিবর্তিত হয় 4টি প্রধান ধরনের দুর্যোগ রয়েছে প্রাকৃতিক বিপর্যয় এই বিপর্যয়ের মধ্যে রয়েছে বন্যা হ্যারিকেন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত যা মানব স্বাস্থ্যের উপর অবিলম্বে প্রভাব ফেলতে পারে সেই সাথে গৌণ প্রভাবগুলি আরও মৃত্যু ঘটাতে পারে এবং বন্যার ফলে ভূমিধস ভূমিকম্পের ফলে আগুন সুনামি ব্যাপক বন্যা এবং টাইফুন ফেরি ডুবে যাওয়া ইত্যাদি ঘটতে পারে
পরিবেশগত জরুরি অবস্থা, এই জরুরি অবস্থার মধ্যে রয়েছে প্রযুক্তিগত বা শিল্প দুর্ঘটনা, সাধারণত বিপজ্জনক উপাদান জড়িত এবং যেখানে এই উপকরণগুলি উৎপাদিত, ব্যবহার বা পরিবহন করা হয় সেখানে ঘটে। বড় বনের আগুন সাধারণত এই সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়, কারণ সেগুলি মানুষের দ্বারা সৃষ্ট হয়। জটিল জরুরি অবস্থা, এই জরুরি অবস্থার মধ্যে কর্তৃত্বের ভাঙন, লুটপাট এবং কৌশলগত স্থাপনার হামলা জড়িত। জটিল জরুরি অবস্থার মধ্যে রয়েছে দ্বন্দ্ব, পরিস্থিতি এবং যুদ্ধ। মহামারী জরুরি অবস্থা, এই জরুরি অবস্থার মধ্যে একটি সংক্রামক রোগের আকস্মিক সূত্রপাত জড়িত, যা স্বাস্থ্যকে প্রভাবিত করে কিন্তু পরিষেবাগুলিকে ব্যাহত করে। এবং ব্যবসা, অর্থনৈতিক এবং সামাজিক জরুরি অবস্থা, এই পর্যায়ের মধ্যে থাকে কোনো জাতীয় সমস্যা বা দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে, বা এমন কোনো আভ্যন্তরীণ সমস্যা যার জন্য সরকারের স্বাভাবিক দেশ পরিচালনার কাজ ব্যাপকভাবে ব্যাহত হয়। আমাদের আলোচ্য বিষয়ে ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচির রূপরেখা তৈরি ও এই ঝড়ের মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ। ঘূর্ণিঝড়ে সচেতনতা বার্তা পাওয়ার পর, ঝড় আসার পূর্বে, ঝড়ের সময় ও ঝড় চলে যাওয়ার পর জনগণের যেসব কাজগুলি করা উচিত সেই বিষয়ে প্রাথমিক আলোকপাত। ঘূর্ণিঝড় আসার আগে পয়েন্ট করে করে বলা আছে, বসবাসের ঘর পর্যবেক্ষণ করুন, আলগা টাইল সুরক্ষিত করুন এবং দরজা এবং জানলা মেরামত করুন। পরের পয়েন্ট, বাড়ির কাছাকাছি মৃত ডাল বা মৃত গাছ অপসারণ, হাওয়ায় উড়ে যেতে পারে এমন জিনিস যেমন কাঠের স্তূপ, আলগা টিনের চাদর, আলগা ইঁট, আবর্জনার ক্যান, সাইনবোর্ড সরিয়ে ফেলা দরকার। পরের পয়েন্ট, কিছু কাঠের বোর্ড প্রস্তুত রাখতে হবে যাতে প্রয়োজনে কাঁচের জানলা বোর্ড দিয়ে ঢেকে দেওয়া যায়। পরের পয়েন্ট, কেরোসিন ব্যাটারি চালিত টর্চ এবং পর্যাপ্ত শুকনো কোষে ভরা হ্যারিকেন লণ্ঠন রাখা দরকার। পরের পয়েন্ট, ভগ্নপ্রায় বিল্ডিং ভেঙে ফেলা প্রয়োজন। পরের পয়েন্ট, কিছু শুকনো অপচনশীল খাবার জরুরি অবস্থায় ব্যবহারের জন্য সবসময় প্রস্তুত রাখা দরকার। অতিরিক্ত পানীয় জল সংগ্রহে রাখা প্রয়োজন। পরের পয়েন্ট, আপনার এবং আপনার পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসগুলি প্যাক করুন যাতে কিছুদিন স্থায়ী হয়। এর মধ্যে ওষুধ, শিশু এবং শিশু বা বয়স্কদের জন্য বিশেষ খাবার অন্তর্ভুক্ত করা উচিত। পরের পয়েন্ট, গুজব উপেক্ষা করুন এবং ছড়িয়ে দেবেন না, এটি প্যানিক পরিস্থিতি এড়াতে সাহায্য করবে। পরের পয়েন্ট, অফিসিয়াল তথ্য সংগ্রহ করুন। পরের পয়েন্ট, আপনার এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কতা চালু থাকলে স্বাভাবিক কাজ চালিয়ে যান, তবে রেডিও সতর্কতা সম্পর্কে সতর্ক থাকুন। পরের পয়েন্ট, ঘূর্ণিঝড়ের আগের দিন থেকে আগামী 24 ঘন্টা সতর্ক থাকুন, কারণ ঘূর্ণিঝড়ের সতর্কতা মানে 24 ঘন্টার মধ্যেই বিপদ। পরের পয়েন্ট, যখন আপনার এলাকা ঘূর্ণিঝড় সতর্কতার অধীনে থাকে তখন নিচু সৈকত বা উপকূলের কাছাকাছি অন্যান্য নিচু এলাকা থেকে দূরে সরে যান। পরের পয়েন্ট, উঁচু জমিতে বা আশ্রয়কেন্দ্রে যাওয়ার আগে তাড়াতাড়ি চলে যাওয়া প্রয়োজন। পরের পয়েন্ট, যদি আপনার বাড়ি নিরাপদে উঁচু জমিতে তৈরি হয় তবে বাড়ির নিরাপদ অংশে আশ্রয় নিন। যাই হোক, যদি বাড়ি খালি করতে বলা হয় তবে জায়গা ছেড়ে যেতে দ্বিধা করবেন না। পরের পয়েন্ট, নিশ্চিত করুন যে একটি জানলা এবং দরজা কেবল বাতাসের মুখোমুখি হাওয়াটির বিপরীত দিকে খোলা যেতে পারে। পরের পয়েন্ট বলা হচ্ছে, ঝড়ের সময় ও পরবর্তীতে করণীয়। যদি ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি সরাসরি আপনার বাড়ির উপর দিয়ে চলে যায় তবে বাতাসে একটা নিস্তব্ধতা থাকবে এবং আধা ঘন্টা বা তারও বেশি সময় ধরে বৃষ্টি হবে। পরের পয়েন্ট, এই সময় বাইরে যাবেন না, কারণ এর পরপরই বিপরীত দিক থেকে প্রবল বাতাস বইবে। পরের পয়েন্ট, ঝড় চলাকালীন আপনার বাড়ির বৈদ্যুতিক মেইন বন্ধ করুন। পরের পয়েন্ট, ঘূর্ণিঝড়ের সময় বাতাস শান্ত হয়ে গেলেও বাইরে বেরোবেন না, ঘূর্ণিঝড়ের চোখ হয়তো চলে যাচ্ছে, বাতাস তীব্র হতে পারে এবং আবার প্রবাহিত হতে পারে এবং ক্ষতির কারণ হতে পারে। ঘূর্ণিঝড়টি কেটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত নিরাপদে থাকুন। পরের পয়েন্ট, ঘূর্ণিঝড়ের সময় শান্ত থাকা দরকার। পরের পয়েন্ট, রেডিও শুনুন, অল ইন্ডিয়া রেডিও স্টেশনগুলি আবহাওয়ার সতর্কতা পর্যবেক্ষণ করতে থাকুন, এটি আপনাকে ঘূর্ণিঝড়ের জরুরি অবস্থার জন্য প্রস্তুত করতে সহায়তা করবে। পরের পয়েন্ট, আপনার এলাকার জন্য নির্দেশিত সঠিক আশ্রয় বা সাইক্লোন সেন্টার পয়েন্টের দিকে যান। পরের পয়েন্ট, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নির্দেশ অনুসরণ করুন। পরের পয়েন্ট, যতক্ষণ না পর্যন্ত জানানো হচ্ছে আপনি আপনার বাড়িতে ফিরে যেতে পারবেন ততক্ষণ আপনার আশ্রয় কেন্দ্রে থাকা উচিত। পরের পয়েন্ট, পোস্টবাতি থেকে কোনো আলগা বা ঝুলন্ত তারগুলি কঠোরভাবে এড়িয়ে চলুন। পরের পয়েন্ট, গাড়ি চালাতে হলে সাবধানে চালান। পরের পয়েন্ট, অবিলম্বে আপনার প্রাঙ্গণ থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করুন। দুর্যোগ ব্যবস্থাপনার লক্ষ্য হল বিপদ থেকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো বা এড়ানো, দুর্যোগের শিকার ব্যক্তিদের তাৎক্ষণিক ও উপযুক্ত সহায়তা নিশ্চিত করা এবং দ্রুত ও কার্যকর পুনরুদ্ধার করা।
দুর্যোগ ব্যবস্থাপনা চক্র চলমান প্রক্রিয়াকে চিত্রিত করে, যার মাধ্যমে সরকার, ব্যবসা এবং নাগরিক সমাজ দুর্যোগের প্রভাব কমানোর পরিকল্পনা করে, দুর্যোগের সময় এবং অবিলম্বে প্রতিক্রিয়া দেখায় এবং দুর্যোগের পরে পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নেয়। চক্রের সমস্ত পয়েন্টে উপযুক্ত পদক্ষেপগুলি চক্রের পরবর্তী পুনরাবৃত্তির সময় বৃহত্তর প্রস্তুতি, আরও ভালো সতর্কতা, দুর্বলতা হ্রাস বা বিপর্যয় প্রতিরোধের দিকে পরিচালিত করে। সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের মধ্যে রয়েছে জনসাধারণের নীতি ও পরিকল্পনার গঠন, যা করা হয় দুর্যোগের কারণগুলিকে সংশোধন করে বা মানুষ, সম্পত্তি এবং অবকাঠামোর উপর তাদের প্রভাব হ্রাস করে। প্রশমন এবং প্রস্তুতির পর্যায়গুলো ঘটে কারণ দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি একটি দুর্যোগ ঘটনার পূর্বাভাসে করা হয়। এই বিপর্যয়কে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য একটি সম্প্রদায়ের প্রশমন এবং প্রস্তুতিতে অবদান রাখার ক্ষেত্রে উন্নয়নমূলক বিবেচনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি বিপর্যয় ঘটলে দুর্যোগ ব্যবস্থাপনার মণ্ডলী, বিশেষ করে মানবিক সংস্থাগুলি তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারের পর্যায়গুলিতে জড়িত হয়। এখানে চিত্রিত চারটি দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় সবসময় এমনকি সাধারণ বিচ্ছিন্নভাবে বা এই সুনির্দিষ্ট ক্রমে ঘটে না। প্রায়শই চক্রের পর্যায়গুলি ওভারল্যাপ হয় এবং প্রতিটি দৈর্ঘ্য এবং পর্যায়ে ব্যাপকভাবে দুর্যোগের তীব্রতার উপর নির্ভর করে। চক্রটি এখানে দেয়া আছে। প্রশমন এর অর্থ দুর্যোগের প্রভাব কমিয়ে আনা, উদাহরণ বিল্ডিং কোড এবং জোনিং, দুর্বলতা বিশ্লেষণ, সার্বজনীন শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি। প্রস্তুতি এটি হলো কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তার পরিকল্পনা, উদাহরণ প্রস্তুতি পরিকল্পনা, জরুরি সক্ষমতা প্রশিক্ষণ, সতর্কতা সিস্টেম। প্রতিক্রিয়া একটি দুর্যোগ দ্বারা সৃষ্ট বিপদগুলি হ্রাস করার প্রচেষ্টা, উদাহরণ অনুসন্ধান এবং উদ্ধার, জরুরি ত্রাণ। পুনরুদ্ধার সম্প্রদায়কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, উদাহরণ অস্থায়ী হাউজিং, অনুদান, চিকিৎসা। প্রশমন কার্যক্রম প্রকৃতপক্ষে দুর্যোগ সংগঠনের সম্ভাবনা দূর করে বা হ্রাস করে বা অনিবার্য দুর্যোগের প্রভাব কমায়। প্রশমন ব্যবস্থার মধ্যে রয়েছে বিল্ডিং কোড, দুর্বলতা আপডেট বিশ্লেষণ করে, জোনিং এবং ভূমি ব্যবহার ব্যবস্থাপনা, বিল্ডিং ব্যবহার প্রবিধান এবং নিরাপত্তা কোড, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা কর্মসূচি। জাতীয় পরের পয়েন্ট হচ্ছে জাতীয় ও আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের উপর প্রশমন নির্ভর করবে। এর কার্যকারিতা বিপদ, জরুরি ঝুঁকি এবং গৃহীত প্রতিরোধ ব্যবস্থার তথ্যের প্রাপ্যতার উপরও নির্ভর করবে। প্রশমন পর্যায়ে এবং প্রকৃতপক্ষে সমগ্র দুর্যোগ ব্যবস্থাপনা চক্র জনসাধারণের নীতি এবং পরিকল্পনার গঠন অন্তর্ভুক্ত করে, যা দুর্যোগের কারণগুলিকে সংশোধন করে বা মানুষ, সম্পত্তি এবং অবকাঠামোর ওপর তাদের প্রভাব হ্রাস করে। প্রস্তুতি পর্ব, জরুরি প্রস্তুতিমূলক কর্মসূচির লক্ষ্য হল সরকার, সংস্থা এবং সম্প্রদায়ের প্রযুক্তিগত এবং ব্যবস্থাপনাগত সক্ষমতাকে শক্তিশালী করে এমন প্রোগ্রামগুলির মাধ্যমে যে কোনো জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য একটি সন্তোষজনক প্রস্তুতি অর্জন করা। এই ব্যবস্থাগুলিকে দুর্যোগ মোকাবিলা করার জন্য যৌক্তিক প্রস্তুতি হিসাবে বর্ণনা করা যেতে পারে এবং প্রতিক্রিয়া প্রক্রিয়া এবং পদ্ধতি, মহড়া, দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী কৌশল, বিকাশ, জনশিক্ষা এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে উন্নত করা যেতে পারে। প্রস্তুতিও সেই কৌশলগত নিশ্চিত করার রূপ নিতে পারে, পাবলিক শিক্ষা এবং প্রারম্ভিক সতর্কতা সিস্টেম নির্মাণ। জাতীয় বা স্থানীয় বিপর্যয়ের ক্ষেত্রে খাদ্য, সরঞ্জাম, জল, ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের কৌশলগত মজুদ নিশ্চিত করার জন্য প্রস্তুতিও রূপ নিতে পারে। প্রস্তুতি পর্বের সময় সরকার, সংস্থা ও ব্যক্তিরা জীবন বাঁচাতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং দুর্যোগ প্রতিক্রিয়া কার্যক্রম উন্নত করার পরিকল্পনা তৈরি করে। প্রস্তুতিমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে প্রস্তুতি পরিকল্পনা, জরুরি ব্যায়াম বা প্রশিক্ষণ, জরুরি সতর্কতা ব্যবস্থা। রাজ্যের প্রস্তুতি স্থিতি, মৌসুমি ঘূর্ণিঝড় এবং বর্ষাকালের আগে এপ্রিলের শেষ সপ্তাহে অনুষ্ঠিত একটি রাজ্যস্তরের পরামর্শমূলক সভা ব্যবহার করা হয়, যাতে করে বিভিন্ন বিভাগের প্রধানদের উপস্থিতিতে মুখ্য সচিবের সভাপতিত্বে প্রস্তুতি এবং প্রতিক্রিয়া প্রাতিষ্ঠানিকীকরণ করা যায়। দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট, IMD, প্রতিরক্ষা, আধাসামরিক বাহিনী, ভারতীয় রেলওয়ে ইত্যাদি। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার আপডেট এবং রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় সমস্ত ধরনের বিভাগীয় কন্টিনজেন্সি প্ল্যান অন্তর্ভুক্ত করা, প্রতিটি বিভাগের ভূমিকা পুনর্ব্যক্ত করা, বন্যা আগাম সতর্কীকরণ বার্তা প্রচার, প্রস্তুতির জন্য প্রচারণা, জেলেদের ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা, ত্রাণ সামগ্রী মজুদ ইত্যাদি বিষয়ে বৈঠকে আলোচনা হয়। রাজ্যস্তরের বৈঠকের পরে সমস্ত জেলা এবং ব্লক বিপর্যয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা তাদের প্রস্তুতি এবং প্রতিক্রিয়া পরিকল্পনা পর্যালোচনা করতে তাদের নিজ নিজ স্তরে একসাথে বসবেন।
ক্ষয় বলা হচ্ছে বেশিরভাগ জরুরি পরিষেবা প্রদানকারী, বিশেষ করে পুলিশ, ফায়ার এবং স্বাস্থ্যের নিজস্ব সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে তারা জরুরি অবস্থা পরিচালনা করে। গত 3 বছর ধরে ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টকে নতুন করে সাজানো হচ্ছে। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস এবং সিভিল ডিফেন্স উভয় বিভাগেরই রাজ্যে তাদের নিজ নিজ প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে এবং তারা নিয়মিত নিজস্ব কর্মীদের জন্য সক্ষমতা বৃদ্ধির প্রোগ্রাম পরিচালনা করেন। এবং ইমার্জেন্সি সার্ভিস এবং সিভিল ডিফেন্সের রাজ্যে তাদের নিজ নিজ প্রশিক্ষণের ইনস্টিটিউট রয়েছে এবং তারা নিয়মিত নিজস্ব কর্মী সদস্য এবং স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির প্রোগ্রাম পরিচালনা করে, যাতে তারা যে কোনো জরুরি পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারে। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগ একটি স্কাইলিফ্ট, ট্রমা কেয়ার, অ্যাম্বুলেন্স সহ অনেক আধুনিক ধরনের সরঞ্জাম কিনেছে এবং নতুন স্টেশন স্থাপনের জন্য তাদের সহায়তা পরিষেবার সংখ্যা বাড়িয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী হিসাবে কাজ করার জন্য প্রতিটি 7টি প্লাটুন প্রতিষ্ঠা করেছিল। কলকাতা পুলিশও তাই করেছে। উভয়ই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRF এর সঙ্গে মিলেমিশে কাজ করছে। এই বাহিনীগুলিও আধুনিক সরঞ্জামে সজ্জিত এবং NDRF দ্বারা প্রশিক্ষিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের বন্যা ঘূর্ণিঝড় ব্যবস্থাপনার জন্য ব্লক স্তর পর্যন্ত একটি দৃঢ় আকস্মিক পরিকল্পনা রয়েছে। পরিকাঠামোগত সুবিধা, প্রয়োজনীয় ওষুধের স্টক, ডাক্তার, নার্স এবং MPHW-দের একটি অস্থায়ী সপ্তাহভিত্তিক রোস্টার ইত্যাদি। পরের পয়েন্ট বলছে, নবান্নে স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার EOC কাজ করছে মাঝারি অত্যাধুনিক যোগাযোগের সরঞ্জাম নিয়ে। সমস্ত জেলায় বিদ্যমান জেলা প্রশাসনিক ভবনগুলি সামান্য সংস্কারের সাথে যোগাযোগের সরঞ্জাম সহ জেলা EOC প্রতিষ্ঠা করেছে। পুরুলিয়া এবং উত্তর চব্বিশ পরগনা কালেক্টরেটে জেলা স্তরের EOC তৈরি করা হয়েছে। ঘ বলছে, জেলা স্তরে একটি জরুরি টোল ফ্রি নাম্বার 1077 এবং রাজ্যস্তরে 1070 সক্রিয় করা হয়েছে। IT বিভাগের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ রাজ্যের সমস্ত মোবাইল ব্যবহারকারীদের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগমন সম্পর্কে সতর্ক করার জন্য SMS ভিত্তিক প্রাথমিক সতর্কতা ব্যবস্থা তৈরি করেছে। কুইক রেসপন্স টিম, যার মধ্যে প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি সজ্জিত যানবাহনকে জেলা ও মহকুমা স্তরে স্বতন্ত্র বাহিনী হিসাবে রাখা হয়েছে যে কোনো ধরনের প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করার জন্য। পরের পয়েন্ট চ, আরও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং সংকটের সময় কার্যকর প্রতিক্রিয়ার জন্য নিয়মিত আপডেট করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিক্রিয়া জোরদার করার জন্য সমস্ত জেলার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনার প্রশিক্ষণের দিকগুলি সহ দুর্যোগ ঝুঁকি হ্রাসকে অন্তর্ভুক্ত করার জন্য এগুলি সংশোধন করা হচ্ছে। পরের পয়েন্ট, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের গঠনের অবস্থা। পশ্চিমবঙ্গ SAP ব্যাটালিয়নের 7টি কোম্পানি এবং কলকাতা পুলিশের 3টি কোম্পানি স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স হিসাবে কাজ করছে। রাজ্য এবং কলকাতা পুলিশের অনুসন্ধান ও উদ্ধারকারী দল উভয়কেই সজ্জিত করা হয়েছে। দলগুলি শক্তিশালী করতে এবং আরও দলকে সজ্জিত করার জন্য আরও তহবিল সরবরাহ করা হচ্ছে। পুনরুদ্ধার, জরুরি অবস্থা নিয়ন্ত্রণে আনার ফলে ক্ষতিগ্রস্ত জনসংখ্যা, তাদের জীবন এবং তাদের সমর্থনকারী অবকাঠামো পুনরুদ্ধারের লক্ষ্যে ক্রমবর্ধমান সংখ্যক কার্যক্রম গ্রহণ করতে সক্ষম এমন কোনো স্বতন্ত্র বিন্দু নেই যেখানে তাৎক্ষণিক ত্রাণ পুনরুদ্ধারে এবং তারপর দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নে পরিবর্তিত হয়। পুনরুদ্ধারের সময়কালে প্রতিরোধ বাড়ানো এবং প্রস্তুতি বাড়ানোর জন্য অনেক সুযোগ থাকবে, এইভাবে দুর্বলতা হ্রাস পাবে। আদর্শভাবে পুনরুদ্ধার থেকে চলমান উন্নয়নে একটি মসৃণ রূপান্তর হওয়া উচিত। পুনরুদ্ধারের কার্যক্রম চলতে থাকে যতক্ষণ না সমস্ত সিস্টেম স্বাভাবিক বা ভালোভাবে ফিরে আসে। পুনরুদ্ধারের ব্যবস্থা স্বল্প এবং দীর্ঘমেয়াদী উভয়ই অত্যাবশ্যক। লাইফ সাপোর্ট সিস্টেমকে ন্যূনতম অপারেটিং স্ট্যান্ডার্ডে ফিরিয়ে আনা অন্তর্ভুক্ত, যার মধ্যে মূলত স্থান পায় অস্থায়ী আবাসন, সর্বসাধারণের তথ্য, স্বাস্থ্য এবং নিরাপত্তা শিক্ষা, পুনর্গঠন কাউন্সেলিং প্রোগ্রাম এবং অর্থনৈতিক প্রভাবের অধ্যয়ন, তথ্য সংস্থান এবং পরিষেবাগুলি পুনর্নির্মাণ সম্পর্কিত ডেটা সংগ্রহ এবং শেখাপাঠের ডকুমেন্টেশন এতে অন্তর্ভুক্ত। টেকসই ক্রমবর্ধমান উন্নয়ন, উন্নয়নমূলক বিবেচনাগুলি দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের সমস্ত দিকগুলিতে অবদান রাখে। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটি এবং উন্নয়নের সাথে এর শক্তিশালী লিঙ্কগুলির মধ্যে একটি হল টেকসই জীবিকার প্রচার এবং দুর্যোগ এবং জরুরি পরিস্থিতিতে তাদের সুরক্ষা এবং পুনরুদ্ধার। যেখানে এই লক্ষ্য অর্জিত হয় সেখানে মানুষের দুর্যোগ মোকাবিলা করার ক্ষমতা বেশি থাকে এবং তাদের পুনরুদ্ধার আরও দ্রুত ও দীর্ঘস্থায়ী হয়।
একটি উন্নয়নমুখী দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতিতে উদ্দেশ্য হলো বিপদ কমানো, দুর্যোগ প্রতিরোধ করা এবং জরুরি অবস্থার জন্য প্রস্তুত করা। অতএব দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের প্রশমন এবং প্রস্তুতির পর্যায়ে উন্নয়নমূলক বিবেচনাগুলি দৃঢ়ভাবে উপস্থাপন করা হয়। অনুপযুক্ত উন্নয়ন প্রক্রিয়া দুর্যোগে ঝুঁকি বাড়াতে পারে এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি হারাতে পারে। প্রতিক্রিয়া জরুরি প্রতিক্রিয়ার লক্ষ্য হল জীবন বজায় রাখতে অবিলম্বে সহায়তা প্রদান করা, স্বাস্থ্যের উন্নতি করা এবং ক্ষতিগ্রস্ত জনগণের মনোবলকে সমর্থন করা। এই ধরনের সহায়তা নির্দিষ্ট কিন্তু সীমিত সাহায্য প্রদান করা যেতে পারে, যেমন শরণার্থীদের পরিবহন, অস্থায়ী আশ্রয় এবং খাদ্য দিয়ে সহায়তা করা, ক্যাম্প এবং অন্যান্য স্থানে আধা স্থায়ী বন্দোবস্ত স্থাপন করা। এতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর প্রাথমিক মেরামতও জড়িত থাকতে পারে। তাই আরও স্থায়ী এবং টেকসই সমাধান খুঁজে না পাওয়া পর্যন্ত প্রতিক্রিয়া পর্বে ফোকাস করা হয় মানুষের মৌলিক চাহিদা পূরণের উপরে। মানবিক সংস্থাগুলি প্রায়ই দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের এই পর্যায়ে দৃঢ়ভাবে উপস্থিত থাকে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা ঘূর্ণিঝড় বা যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনা এবং তার বিভিন্ন পর্যায়ে নিয়ে আলোচনা করলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য কীভাবে এই দুর্যোগ মোকাবিলা করবার জন্যে সচেষ্ট সেই বিষয়ে এখানে এই প্রজেক্টে আলোকপাত করা হলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।